নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 26 মে 2023, আজকের দিনে 5টি রাশির আর্থিক যোগ ভালো রয়েছে, তার সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর কোনোভাবে কেটে কেটে না দেখলেই ভালো হয়, নাহলে আপনি কোনো অংশ মিস করতে পারেন। তো চলুন আমরা ভিডিওতে ডাইরেক্ট চলে যাচ্ছি। সবার প্রথমে আমরা দিনের সম্পর্কে জেনে নিচ্ছি। আজকের দিনের তিথি হচ্ছে সপ্তমী তিথি, আজ পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, নক্ষত্র হচ্ছে অশ্লেষা, আজ যোগ হচ্ছে ধ্রুব, আজ বার হচ্ছে শুক্রবার, 26 মে 2023। আজকের দিনের সূর্যোদয় হবে সকাল 4:53 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:15। আজকের দিনের চন্দ্ররাশি হচ্ছে কর্কট রাশি, যার ফলে আজকে চন্দ্র গোচর করবে কর্কট, এর ফলে কিছু ক্ষেত্রে ভালো ফলদায়ক ঘটবে, আর কিছু ক্ষেত্রে আজকে খারাপ ফলদায়ক ঘটার একটা সম্ভাবনা থেকে যায়। তো এখন জেনে নেব আজকের দিনের যে অশুভ সময়, যে সময়টা আপনারা খুব দেখে চলবেন বা কোনো রকম শুভ কাজ ভালো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন। তো সেটা হচ্ছে সকাল 10:34 থেকে অশুভ সময় চলছে দুপুর 12:18 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে কোনো রকম শুভ কাজ ভালো কাজ বা নতুন কোনো কাজ শুরু করা থেকে একদমই বিরত থাকবেন, নাহলে কাজে ক্ষতির কিন্তু একটা সম্ভাবনা বেশি দেখা যায়। এখন জেনে নেব আজকের দিনের শুভ সময়। আজকের দিনে ভালো সময় চলছে বিকাল 4:05 থেকে ভালো সময় চলছে বিকাল 5:15 পর্যন্ত। আপনারা অবশ্যই এই সময়ের ভিতরে ভালো কাজ নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তো চলুন এখন আমরা জেনে নিচ্ছি আজকের দিনের শুভ দিক। আজকের দিনের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকে কাজ বা যাত্রা থাকলে সেটি ফল শুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখন জেনে নেব আমরা আজকে সেই ভাগ্যশীল পাঁচটি রাশির সম্পর্কে জেনে নেব, আর অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না, হর হর মহাদেব। তো চলুন ভিডিওর মূল অংশে আমরা আলোচনা করি। প্রথম যে ভাগ্যশীল রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতীয় ক্ষেত্রে আজকে আর্থিক যোগ লাটের যোগ খুব ভালো রয়েছে। আজকে আপনার আর্থিক যোগ বেশ উন্নত, তাই আপনি আজকে যদি কোনো ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে ব্যবসায় ভালো লাভবান করছেন বা ব্যবসা থেকে আজকে ভালো রকমের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আজকে আপনার মা বাবা ভাই বোন সকলের সাহায্য সহযোগিতা আপনি পাচ্ছেন আপনার কাজের জায়গায়, এবং আপনি যে কোনো রকমের পরিস্থিতি থেকে তাদের সাহায্য সহযোগিতা কিন্তু পাচ্ছেন, যার ক্ষেত্রে আপনার আর্থিক স্থিতি আরও উন্নত করতে সহায়তা করছে। আজকে আপনার যদি পুরনো কোনো বিনিয়োগ করেছিলেন আপনি, সেখান থেকে আপনি বেশ ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি আবার নতুন করে আজকে বিনিয়োগের চিন্তাভাবনা রাখতে পারেন। তবে শেয়ার মার্কেটে আজকে একটু দেখে চলবেন, মানে অবশ্য অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে বিনিয়োগ করুন, তবে আপনি ভালো রিটার্ন কিন্তু অর্জন করতে পারবেন। আর এমনি যদি ব্যবসায় বিনিয়োগ করা থাকে তাহলে অবশ্যই বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। আজ পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাবে। আজ বয়োজ্যেষ্ঠ কারোর কাছ থেকে উপহারস্বরূপ জমি জায়গা বা গয়নাগাটি একটা উপহারস্বরূপ কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতি করতে সহায়তা করছে। এমনকি যারা বিবাহিত তারা শ্বশুরবাড়ির কাছ থেকে আজকে উপহারস্বরূপ কিছু পেতে পারেন, যা আপনার আর্থিক স্থিতিকে উন্নত করতে সহায়তা করছে বা করবে। আজকে এমনকি যদি আপনি লটারি কেটে থাকেন বা লটারি কাটার ইচ্ছুক হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি একটা আধে লটারি কাটতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাবে। আর যারা অনলাইন বিজনেস করছেন বা করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও আর্থিক স্থিতি আজকে বেশ উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অবশ্যই আপনারা সেদিকে ভাবনা চিন্তা রাখতে পারেন। তবে চেষ্টা করবেন আজকে সমস্ত শুভ কাজ শুভ সময়ের ভিতরে করতে। আমরা ভিডিও শুরুতে আজকে আমরা দিনের শুভ সময় অশুভ সময় আলোচনা করেছি, আশা করি আপনারা দেখেছেন। তো এখন জেনে নিচ্ছি আমরা দ্বিতীয় সেই ভাগ্যশীল রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতীয় ক্ষেত্রে আজকে আর্থিক যোগ লটারি যোগ খুব ভালো, বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন। মা বাবা ভাই বোন সকলের সঙ্গে আজকে সম্পত্তি নিয়ে একটা তর্ক বাঁধতে পারে, তো সে বিষয়টা আপনাকে দেখে চলতে হবে। তবে হ্যাঁ, আজকে পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, যারা পূর্বপুরুষের হতে পারে, বাবা মার কাছ থেকে হতে পারে, বা গুরুজনের কাছ থেকে আজকে উপহারস্বরূপ কিছু পেতে পারেন, যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতি করতে সহায়তা করছে। আর যদি আপনি কোনো রকম ব্যবসা করে থাকেন, বিশেষ করে যারা আজকে কাঁচামালের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় ভালো লাভবানের সম্ভাবনা রয়েছে। আর যারা রেস্টুরেন্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও দিন ভালো যাচ্ছে, এমনকি যারা মূর্তি তৈরি বা ম্যানুফ্যাকচারিংয়ের কোনো বিজনেস করে থাকেন সেক্ষেত্রেও ব্যবসায় ভালো লাভবানের সম্ভাবনা রয়েছে। আজ অহেতুক যেখানে সেখানে বিনিয়োগ করা থেকে আপনারা বিরত থাকবেন সেটা আপনার জন্য ভালো হয়, নাহলে কিন্তু সেক্ষেত্রে অর্থক্ষতি হতে পারে। শেয়ার মার্কেটে আপনি যদি
বিনিয়োগ করতে খুবই ইচ্ছুক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে বিনিয়োগ করবেন, না হলে অর্থ ক্ষতি হতে পারে। আপনারা আজকে ওভারঅলভাবে দেখলে মোটামুটি ভালো যাচ্ছে, অবশ্যই আপনারা আজকে অর্থ উপার্জন করতে পারবেন, আর শুভ সময়ের ভিতরে সমস্ত ভালো কাজগুলিকে করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জেনে নেব আমরা তৃতীয় সেই ভাগ্যশীল রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতকের ক্ষেত্রে আজকে আর্থিক যোগ, লটারি যোগ খুব ভালো রয়েছে, বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হচ্ছেন। মা বাবা, ভাই বোন সকলের সঙ্গে আজকে আপনার সম্পর্ক উন্নতির দিকে মনোযোগী হতে হবে এবং তাদের সাহায্য সহযোগিতা আপনি পাচ্ছেন। এমনকি বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের কাছ থেকেও আর্থিক সাহায্য পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজ আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চান, অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন, তবে অবশ্যই ব্যবসার দিকে ধ্যান রাখবেন। আজকে নতুন করে ধার দেওয়া বা নেওয়া আপনারা একদমই বিরত থাকার চেষ্টা করুন। আর যারা আজকে গয়নাগাটির বিজনেস করেন বা সোনা দোকানের বিজনেস করে থাকেন, করছেন, সেক্ষেত্রে আপনাদের দেখে চলতে হবে। আজকে আপনার ওভারঅলভাবে ব্যবসায় ভালো গেলেও কিছু কাস্টমারের সঙ্গে আপনার অযথা ঝামেলা বাঁধতে পারে, এমনকি তর্কাতর্কি পর্যন্ত, এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই একটু দেখে চলবেন। আজকে আপনার যারা কাঁচামালের বিজনেস করছেন বা রেস্টুরেন্ট খাওয়ার দোকানের বিজনেস করেন, সেক্ষেত্রে ওটা ওভারঅলভাবে বেশ ভালো যাচ্ছে। যারা লোহার পার্শ্বের জিনিস বা গাড়ি জিনিসপত্রের বিজনেস করেন, সেক্ষেত্রেও বেশ ভালো মুনাফা অর্জন করতে পারবেন। আজকে আপনার অবশ্যই স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখতে হবে, স্বাস্থ্যের জন্য কিছুটা খরচ বৃদ্ধি পাবে, তার জন্য প্রস্তুত থাকবেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন, অবশ্যই আপনারা লটারি কাটবেন, লটারির জন্য শুভ সময় আমরা ভিডিওর শুরুতে আলোচনা করেছি, আশা করি আপনারা দেখেছেন। ওই শুভ সময়ের ভিতরে সমস্ত ভালো কাজগুলি করবেন, অনেকটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা বেশি থাকবে। এখন জেনে নেব আমরা সেই চতুর্থ সেই ভাগ্যশীল রাশির নাম হচ্ছে কন্যারাশি। কন্যারাশি জাতকের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের খুব ভালো যাচ্ছে, আজকে আপনার আর্থিক যোগ খুব ভালো রয়েছে। আপনি যদি পুরনো কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন, সেক্ষেত্রে আজকে ভালো রিটার্ন একটা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেটা শেয়ার মার্কেটে হতে পারে বা অন্য কোনো পার্সোনাল কোনো বিজনেসে হতে পারে। আর নিজের কোনো বিজনেস থাকলে সেক্ষেত্রে বিজনেসও ভালো মুনাফা অর্জন করতে পারছেন, সেক্ষেত্রে আপনার বেশ ভালো লাভবানের সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ আপনার পুরনো কোনো বন্ধু আপনাকে বিজনেসে সহায়তা করতে পারে, তো তাদের সাহায্য সহযোগিতায় আপনি বিজনেসে নতুন ফলাফল বা নতুন করে শুরু করতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আজ বন্ধুরা মিলে যদি কোনো যৌথ ব্যবসা করতে চান, তো সেক্ষেত্রেও আপনাদের দিনটি ভালো যাচ্ছে, আপনারা অবশ্যই শুরু করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজ আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন তো দিচ্ছেই, আপনারা চাইলে আজকে নতুন করে আবারও বিনিয়োগের দিকে ভাবনা চিন্তা রাখতে পারেন, এমনকি শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। যারা জানেন না, অবশ্যই একটু শিখে নিয়ে তারপরে বিনিয়োগ করুন, ওভারঅলভাবে ভালো রিটার্ন কিন্তু পাবেন আজকের দিনে। আজ আপনার কাছের কোনো বন্ধু আপনাকে কিন্তু আবার প্রতারিতও করতে পারে, তাই সেক্ষেত্রেও ধ্যান রাখতে হবে, আজকে সবাইকে বুঝে চলার চেষ্টা করুন। আজকে আপনার জন্য ওভারঅলভাবে দিনটি বেশ ভালো যাচ্ছে, আর্থিক যোগ, আর্থিক উন্নতির সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আপনারা আজকে শুভ সময়ের ভিতরে সমস্ত ভালো কাজগুলি করার চেষ্টা করবেন, এক্ষেত্রে আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওর শুরুতে আমরা শুভ সময় অশুভ সময় আলোচনা করেছি, শুভ সময়ের ভিতরে সমস্ত ভালো কাজগুলি করুন। এখন জেনে নেব আজকের দিনের শেষ সেই সেই ভাগ্যশীল রাশির নাম হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতকের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের আর্থিক যোগ, লটারি যোগ খুবই ভালো রয়েছে, আজকে আপনার আর্থিক স্থিতি উন্নতির খুব ভালো সম্ভাবনা। আজকে আপনি যদি কোনো বিজনেস শুরু করে থাকেন, সেক্ষেত্রে আজকে ব্যবসায় ভালো লাভবানের সম্ভাবনা রয়েছে, সেটা যে কোনো ধরনের ব্যবসা হতে পারে, তবে যারা কাঠের জিনিসে ব্যবসা করছেন তারা একটু দেখে চলার চেষ্টা করবেন। আর ওভারঅলভাবে প্রায় সব ব্যবসায় বেশ ভালো লাভবানের সম্ভাবনা রয়েছে। আজ কাস্টমার রিলেটেড খুব ব্যবসা হয়ে থাকলে সেক্ষেত্রে একটু বুঝে কথা বলা আপনার জন্য লাভদায়ক হতে পারে। মা বাবা, ভাই বোন সকলের সঙ্গে সম্পর্ক উন্নতিতে আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, তাদের সাহায্য সহযোগিতায় আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারেন, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকে আপনার পুরনো কোনো বন্ধু আপনাকে ভালো রিটার্ন দিতে পারে, যদি আপনি বন্ধুদের মিলে আজকে যদি কোনো ব্যবসায় জয়েন করতে চান তবুও আপনি করতে পারেন, আপনার পূর্বের কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতি করতে সহায়তা করছে। এমনকি আজকে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেটা আজকে শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো উপহার স্বরূপ কিছু পেতে পারেন,
অথবা পরিবারের কাছ থেকে, বয়োজ্যেষ্ঠ বা বাবা মার কাছ থেকে আজকে সম্পত্তি প্রাপ্তি বা সোনাদানা কিছু প্রাপ্তির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে, আশীর্বাদ স্বরূপ কিছু পেতে পারেন। তো সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আজ অবিবাহিতদের বিবাহের একটা যোগ রয়েছে, তার জন্য আজকে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজকে আপনাদের ওভারঅলভাবে দিন খুব আনন্দের কাটার সম্ভাবনা রয়েছে। আজকে আপনারা যদি কোনো লটারি কাটতে চান, অবশ্যই আপনারা একটাতে লটারি কাটা মনোযোগী হতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আপনারা আজকে একটু দেখে চলবেন, বিশেষ করে রাস্তাঘাটে দ্রুতগামী কোনো যানবাহন চলা থেকে একদম বিরত থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেক দিনের মতো অবশ্যই বলবো, প্রত্যেকের গ্রহ নক্ষত্রের অবস্থান আলাদা, তাই ফলাফলটাও আলাদা হওয়াটা স্বাভাবিক। অবশ্যই আপনি আপনার জীবনছক বা হস্তরেখার সাথে মিলিয়ে নেবেন মঙ্গল, রাহু এবং শুক্রের অবস্থান কেমন রয়েছে। তাদের যদি অবস্থান খুব ভালো থাকে, তাহলে আপনার আর্থিক যোগ খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকবে।